অন্যদিকে তাকিয়ে থাকতে বলেছি, ওকে দেখানি, সে তো একবারে দেখবে সারপ্রাইজ ওর জন্য। বাট ওকে নিয়েছি, ও বলছে তাহলে আমাকে নিয়ে এলি কেন যদি আমাকে নাই দেখতে দিস। এর মধ্যে আসবে চিনি যে। বেনারসির দুপাট্টা না, অর্গানজার দুপাট্টা হবে। ছবি আছে? ছবি আছে, সব আছে। তুমি যে প্রপারলি কালারটা পছন্দ করছো, যেটা কালারটা পছন্দ করছো, দিদি পরে কমফোর্টেবল। পাশে খোলো, আমি দুটোই গায়ে নিয়ে দেখবো যেটা আমার ভালো লাগে না। হ্যাঁ, দেখতে তো এটাই বেশি ভালো লাগছে, ওটা একটু মানে ডাল ডাল লাগছে। পুরো বডি জাল। আচ্ছা, আলাদা কাজ আসলে। আচ্ছা, এই সাইডটা একটু খুলে দেখো না, মানে এরকম করে মানে আঁচলটার সাথে আর কি দেখতে চাইছি। আচ্ছা, সাবধানে যাস ভাই, তোমার কাজ দেখাই। আমরা যাব একটা শাড়ি আদিমোহনে বেচা, বড় কথা না দিদি, যেখানে পুরো আমাদের অ্যাড হবে, তোমার থেকে 5 টাকা সব বাড়বে, আমার কমবে না। আর আমার ইউটিউব চ্যানেল আছে তাহলে। ও, পাটলি পাল্লু আছে কি? এটা এগুলো পাটলি পাল্লু নাকি? না, এক একটা এক এক। আচ্ছা আচ্ছা, কেউ যা ভাই, ও ওটা পাটলি কাছে। লাভলি, বিউটিফুল লুকস। এরকম করে সব এত দেখলে পরে কনফিউশন হয়। ডেফিনেটলি তোমার বেঁচে দেখানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ব্লাউজ পিসটা একটু দেখাও না। ডিজাইনার ব্লাউজ। আচ্ছা, বুটির সাথে। আর ওগুলো ওগুলো ন্যাচারালি হয়, বডিটা প্লেন হয়, ব্যাক সাইড স্লিপস ওয়াল করে। এটা আমরা বডিতে শর্ট বুটি করেছি উইথ ব্যাক সাইড স্লিপস এ বর্ডারস। আচ্ছা, না মানে ওগুলোর একটু ব্লাউজ ওটা শুধু পার আছে, এই পার্টে পার। আচ্ছা, আর তোমাদের এখানে ডিজাইনার ব্লাউজ আছে না? হ্যাঁ, ওটা সেকশনটা আলাদা আছে আমাদের। আচ্ছা আচ্ছা, ম্যাচিং ব্লাউজ। আমি চাইবো না, আমি চাইছিলাম ওরকম নিতে, এটাও ভালো লাগছে। হ্যাঁ, ওই হলো ব্যাপার, চাওয়া পাওয়ার মাঝখানে যদি যেটা বেটার চলে। আচ্ছা, আমি দুটোই ড্রেপ করে দেখি, যেটা ভালো লাগবে সেটা। ঠিক 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 আছে। তারপরে এই কাজ, এই কাজ ডিফারেন্স প্রথম কথা, দ্বিতীয় কথা, হ্যাঁ একটু তুমি এখন ব্রাইডাল লেখা গেলে 50 থেকে স্টার্টিং। আসুন দিদি, বলুন স্যার। ছোট বুটা
এটা আবার একটু বেশি বড় মানে ফাঁকা ফাঁকা পাতলি পাল্লু না অল ওভারের মধ্যে আসবে না শুধু বুটা শুধু পাতলি কিরকম আছে এগুলোর রেঞ্জ দেখো দিদি শাড়ি ভালো নো ডাউট কালার কম্বিনেশন বা ডিজাইনও ভালো বাট ওটা পরার পরে কোথায় গেল এইটা এটার যে একটা আলাদা লুকস মানে ওভারঅল যখন বলি তো কলকাতা তোমার ঘুরবে না তুমি নিজেই বলবে আমি কি বলি যে আদি মোহনে একটা শাড়ি পেয়েছে আদি মোহনে বড় কথা না আমাকে এটাও বিক্রি করতে হবে এটাও বিক্রি করতে হবে এগুলো এমনি বেনারসি ঠিক আছে কিন্তু বিয়ের জন্য এগুলি ধরুন স্যার বেনারসি তো আজ যুগ যুগান্তরে আছে তখনও তো পার্টিটা ছিল না প্লেন বুটি ছিল এখন তো আমাদের পার্টিতে অ্যাড করেছে কিন্তু এই কনসেপ্টটা তো নিউ অ্যারাইভাল কনসেপ্ট না ওই ইউটিউবে চ্যানেল আছে এগুলো চ্যানেল হবে উঠবে মানে উঠবে এখান থেকে কেন যেখানে অটো কত হচ্ছে সেখান থেকে চিন্তা নেই ধর বাবু ধর কাস্টমার আসছে ঘুরে যা ঘুরে যা আরে পাপা বলো তো কিছু তুমি তো একদম হতবাক হয়ে রয়েছো না না আমার আইডিয়া নেই না একটা কিছু বলে দিবি কেমন দেখা গেল যে এমনি ওকে পড়ার পর কোনটা বেশি ভালো লাগে আমি আমি এটা বলতে পারি তোকে তুই যেটা বলবি সেটাই ভালো লাগে এক্স্যাক্টলি আমরা সেটাই বক্তব্য না এটা না সবাই সবাই এটা পড়েছে এটা এই জন্য আমি আর নিতে চাইছি না এটা সবাই পড়েছে না সেই কত বছর থেকে এটা পড়ে যাচ্ছে টিস্যুর মধ্যে এরকম কাজ করা আসবে না কখনই হবে না টিস্যু যখনই আসবে তার মধ্যে স্টিচ হবে না তো টিস্যু আর উইভিং আচ্ছা এটা স্টিচ আচ্ছা আচ্ছা দুটো প্রোগ্রাম তো আলাদা তুমি যেরকম বলছিলে খালি বর্ডার গায়ে একটু বড় বড় এটা হচ্ছে এটা না জড়িটা অতটা ভালো লাগছে না আমি যতদূর জানি যে আদি মোহিনী মোহনে এলাও করে না তো সেই জন্য আমি সেটা ইসেও করি তুমি আমাদের ওখানে বেঙ্গলি কীর্তন একটু গান শুনিয়ে দাও ভিডিওতে একটু গান শুনিয়ে দাও কেন ডিজাইনার ব্লাউজ রেড এই রকম টাইপের রেড ব্লাউজ হবে সিল্কের মধ্যেই দেখাও হ্যাঁ সিল্কের মধ্যে রেড কালার দেখবে এই আইটেমের মধ্যে লাল দেখবে
সবার ফার্স্টে আমি তোমাদেরকে সরি বলে নিচ্ছি যে আমি এই কদিন তোমাদের সাথে এটা শেয়ার করিনি যে আমার শাড়ি কেনা হয়ে গেছে। হ্যাঁ, আমার শাড়ি কেনা হয়ে গেছে, বাট শাড়িটা আজকে ডেলিভারি আনতে যাবো, শাড়িটা আগে ডেলিভারি আনিনি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, শাড়িটা যে কিনতে যাবো না কোনো প্ল্যানই ছিল না, মানে শাড়ি কিনতে যাবো এটা তো প্ল্যান ছিল, বাট সেদিন যাবো সেটা কোনো প্ল্যান ছিল না। দুপুরে বাবা এসে বললো যে চল আজকে শাড়িটা কিনে নিয়ে আসি, নইলে দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। তো গিয়ে কিনে নিয়ে চলে এসছি, আর মানে যেহেতু আমার প্ল্যান করা ছিল না সেদিন, আমি ব্লগও করছিলাম না, তাই ভাবলাম যে যতটুকু কিনতে যাচ্ছি সেখান থেকে ব্লগ করি, যতটুকু পারবো করে নেবো। আর আমি জানতাম যে আদি মোহিনী মোহনে শ্যুট করতে দেয় না, অ্যাকচুয়ালি ওরা আমাকে বারণও করেছিল, তারপর আমি বললাম যে আমার ইউটিউব চ্যানেল আছে, তো তখন বলে ঠিক আছে করে নাও কোনো ব্যাপার না। তো যতটুকু পেরেছি, মানে আমি যতটুকু পেরেছি, খুব বেশি আমি পারিনি, পুরো কালেকশনও আমি দেখতে পারিনি ভালো করে, ক্যামেরা করতে পারিনি, বা যতটুকু পেরেছি আমি করেছি, তো সেটাই তোমরা এতক্ষণ দেখলে। আজকে যাব হচ্ছে ডেলিভারি আনতে, কারণ ওরা 7-10 দিন টাইম নেয় ওটাকে ফলস পিকো করে পুরোপুরি, আবার কি পালিশ ফালিশও করে, সব কিছু করে রেডি করে দিতে 7-10 দিন ধরে টাইম নেয়। তো আর আর ব্লাউজটা যেটা এনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে র সিল্কের একটা ব্রাইডাল ব্লাউজ আছে, পুরো হ্যান্ডমেড, তাই তো বললো হ্যান্ডমেড ব্লাউজ। এটা 2000 টাকার মতো নিয়েছে, অ্যাকচুয়ালি এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই, কারণ বেশ কদিন হয়ে গেছে। তো এটা খুবই সুন্দর ব্লাউজটা, বাট কী হয় বলো তো, ওখানে না খুব বেশি ব্লাউজের যে ডিজাইন ভ্যারিয়েশন সেরকম খুব বেশি নেই। ধরো এই যে এই ডিজাইনটা আছে, এর মতো আরও 2-1টা ডিজাইন পেয়ে যাবে, তার মধ্যে কালার অপশান পাবে, হয়তো ব্লু আছে বা গ্রিন আছে, বাট এটার মধ্যে যে ডিজাইনের ভ্যারিয়েশন সেরকম নেই। তো এই ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে, এটা র সিল্কের ওপরে আছে, এটা আমার শাড়ির সাথে এক্স্যাক্ট কালার ম্যাচ না, যেহেতু ডিফারেন্ট ম্যাটেরিয়াল, আমার শাড়িটা তো বেনারসি আর এটা হচ্ছে র সিল্ক, তো দুটোর যেহেতু মানে ম্যাটেরিয়াল আলাদা আলাদা হলে না কালারও এক্স্যাক্ট ম্যাচ হয় না, তো হালকা মানে খুব বেশি বোঝা যায় না, বাট হালকা একটা মানে ডিফারেন্স আছে দুটো মানে কালারের মধ্যে, বাট এটা দিয়ে পরার পরে সেরকম খারাপ লাগবে না, আই থিঙ্ক খারাপ লাগবে না। বাট এই ব্লাউজটা আর কি নিয়েছি, আরও ওখানে ব্লাউজের অপশান আছে, আর ব্লাউজের রেঞ্জগুলো এরকমই 1800-2000-2500 মানে 1500 থেকে আর কি স্টার্ট হয় ওখানে, যেরকম আর কি ওরা আমাকে বললো। তো এই ধরনের ব্লাউজ নিয়েছি, আর আজকে তো আমি ভীষণই এক্সাইটেড, আজকে আমি মা আর সৌরদীপ যাবো শাড়ির ডেলিভারি আনতে, বাট আমি ঠিক করেছি সৌরদীপকে দেখাও না আমি কোন শাড়িটা নিচ্ছি, একবারে দেখবে। যাই হোক, চলো গিয়ে আমি এখনই রেডি হয়ে নেবো, রেডি হয়ে তারপর বেরোবো, মা অলরেডি রেডি হওয়া হয়তো স্টার্টও করে দিয়েছে, তো ফটাফট করে চলো গিয়ে রেডি হয়ে নি। অন্যদিকে তাকিয়ে থাকতে বলেছি, ওকে দেখানি, সে তো একবারে দেখবে সারপ্রাইজ ওর জন্য, বাট ওকে নিয়েছি, ও বলছে তাহলে আমাকে নিয়ে এলি কেন, যদি আমাকে নাই দেখতে দিস দেখতে দেবো। এটা এই হচ্ছে, এটা ফাইনালি ডেলিভারি। আচ্ছা, কুপনটা আর লাগবে না, না ওটার দরকার নেই। আচ্ছা, কি মনে আছে আমাকে, ভালো আছে তো? তোমারও তো ওই আছে? হ্যাঁ হ্যাঁ, নামটা ফোন নাম্বার দাও তো। ফাইনালি আমার শাড়ি ডেলিভারি আমি নিয়ে নিলাম, আমি ভীষণ হ্যাপি আজকে। এগুলো কিন্তু এখন দেখানো যাবে না। আচ্ছা, দেখানো যাবে না, মা বলছে তাও আমি চেষ্টা করবো তোমাদের একটু একটু ঝলক দেখানো। হ্যাঁ, আসলে কি বলতো, ওরা মনে হয় দেখি কেউ দেবে তার জন্য না, যেহেতু আমি ইউটিউবে দেবো তার জন্য কিছু বলেনি, এমনি যদি ভিডিও করতাম তাহলে ওরা বকতো, ওরা এমনি যদি ছবি ভিডিও এমনিতে অ্যালাউ করে না, বাট যেহেতু মানে ওরা জানে যে আমার এরকম চ্যানেল আছে ব্লগিং কাপলের কথা, ওদেরকে বলেছি তো তার জন্য আমাকে কিছু বলেনি। এখানে আসাটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না, সে আমি খাওয়াবো, কিন্তু আসল জিনিসটাই তো তুই দেখতে পারিস একবারে, দেখবো বা তোমার পছন্দ হয়েছে তো শাড়ি। আমি কোথায় খাবো, আমি এটা খাবো না তো, ঠিকই তো খাবো না, যদি চেয়েছিস তাহলে আচ্ছা দেখো। মানে শুধু খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে এলো, আমরা কিন্তু কেউ বলিনি যে খাবো, মা আমিও তালে তালে ওর তালে তালে চলে এলাম, ওই এইদিকে টানতে টানতে নিয়ে এলো, আমিও চলে এলাম, কিছু বললাম। হ্যাঁ হ্যাঁ, এখানে এলে তো এটা খেতেই হবে, কলেজ স্ট্রিটে আসবো, কলেজ স্ট্রিটে আসবো আর কবিরাজি খাবো না,
এখানে ফিশ কবিরাজিটাই ভালো, মাটনটাও ভালো, মাটনটা অতটা ভালো, ওটা মোটাও না, ওটা হচ্ছে অ্যাভারেজ, আর এটা ভালো। আমার বদনাম করে তারপর খাওয়া না, দেখি দে আমিও খাই, দেখ এটা খাওয়া, দেখো কিরকম চিৎকার মতো দিচ্ছে, তাও আবার একটু, তাও আবার একটু দিনের পোর্শন নিজে ঠিকই খায়, না না মাছের গন্ধটা ভালো লাগে না। এখন আমি দেখাতে ভুলে গেছিলাম যে আমি আর মাও খাচ্ছি, বলছে যে খালি আমার খাবারটাই দেখাচ্ছে, সবাই আমার বদনাম করবে, হ্যাঁ সবাই তো আমি বদনাম করবে, তুই একাই খাচ্ছিস না বাবা, আমরা সবাই খাচ্ছি, ওটাই তো। আজকে খুব বেশি টায়ার লাগছে না, আজকে ঠিকঠাকই আছি, বাট আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ যেহেতু আমি আগের সাথে এটাকে পুরো অ্যাটাচ করেছি, ব্লগটা আই থিঙ্ক অনেক বড়ই হয়ে গেছে, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর শাড়িটা আমি দেখাচ্ছি না, যেহেতু মা বারণ করলো তো মার কথা রাখতে আমি তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি না, তোমরা একদম ফাইনাল ডেতেই দেখতে পারবে, বাট তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো যে আমি কোন শাড়িটা নিয়েছি বা কিছু আমার মন কোনটার মধ্যে পড়েছে, তোমরা গেস করে নিও যে আমি কোন শাড়িটা নিয়েছি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটা একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ফটো ফটো চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিও। তো চলো দেখা হবে এরকম একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি, টিল দিন নেক্সট, তোমাদের কিন্তু অনেক ভালোবাসি, এইভাবেই সাপোর্ট করতে থাকো, এইভাবেই ভালোবাসি থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।